হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তৈরি করব শীতকালীন একটা দারুণ রেসিপি, মেথি শাকের পুরি। মেথি পুরি, তার জন্য দেখুন আমি 2 কাপ আটা নিয়েছি, তার সাথে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ বেসন। বেসনটা অবশ্যই দেবেন, এতে পুরিটা খেতে ভালো ক্রিস্পি হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এর সাথে আপনারা মৌরিও দিতে পারেন, আমি আর মৌরি দিচ্ছি না। এবার দিচ্ছি আন্দাজ মতন নুন। এবার দেব 2 চামচ সাদা তেল। এখানে আপনারা ঘি দিয়েও ময়ন দিতে পারেন, এটা খেতে কিন্তু দারুণ ক্রিস্পি হয়। জলখাবারে বলুন বা টি টাইম স্ন্যাক্সে দারুণ জমে যাবে ক্রিস্পি মুচমুচে মেথি পুরি। অবশ্যই একবার এই শীতে বানিয়ে দেখবেন। এবার আমি ভালো করে ময়ম দিয়ে নেব, যত ভালো ময়ম হবে তত পুরি কিন্তু ক্রিস্পি হবে। ভালো ময়ম দেওয়া হয়ে গেছে, আমি প্রায় 5-7 মিনিট ধরে ময়ম দিয়েছি। এবার আমি এখানে মেথি শাক অ্যাড করব। আচ্ছা, এখানে আমি 1 কাপ পরিমাপ মেথি শাক নিয়েছি, বেশি কিন্তু নেব না, জাস্ট 1 কাপ পরিমাপ মেথি শাক আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, ঝিরি ঝিরি করে। বুঝতেই পারছেন ঝিরি ঝিরি করে কিন্তু কাটা আছে, আর অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, কারণ শাকের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, মাটি থাকে। এবার মেথি শাকটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, মেথি শাক মেশাতে মেশাতে দেখবেন অনেকটা মানে জল ছেড়ে আসছে, কারণ শাক থেকে কিন্তু জল ছাড়ে, তাই যখন ডোটা তৈরি করবেন বুঝে আপনারা জল অ্যাড করবেন, একসাথে জল দিতে যাবেন না, প্রয়োজন মতন আপনারা জল দেবেন, কেননা আস্তে আস্তে মেথি শাক থেকে অনেকটা জল ছেড়ে দেবে। এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর মাখবো। দেখুন আমি কিন্তু একসাথে জল দেব না, আমি অল্প অল্প করে, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি অল্প অল্প করে জাস্ট জল দিয়েছি। ব্যাস, আমি কিন্তু 1/4 কাপের কম জল দিয়েছি, খুব কম জল লেগেছে। দেখুন মাখা হয়ে গেছে, একেবারে রেডি, এটা সেট হওয়ার জন্য রেখে দেবো। আর উপরে সামান্য একটু তেল মাখিয়ে এটা 1/2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আমি ফিরে এসে পুরিটা ভাজবো, ততক্ষণ অপেক্ষা করতে থাকুন। আচ্ছা, 1/2 ঘন্টা পর চলে এসেছি দেখুন, আর ডোটা একেবারে সেট হয়ে গেছে। আমি তাও হাতের সাহায্যে ভালো করে একটু মুষ্টিয়ে নিচ্ছি, যাতে আরও ভালো করে এটা তৈরি হয়ে যায়। এবার এখান থেকে লেচি কেটে নিয়ে সেগুলো বেলে নিতে হবে। দেখুন একটা একটা করে লেচি বেলে নেওয়া হচ্ছে, আমি তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু এই মেথি পুরিতে কিন্তু আটাই ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করলে হবে না, আপনারা চাইলে করতে পারেন, তবে আমি এটা কিন্তু সম্পূর্ণ আটা আর বেসন দিয়ে ভাজছি, তৈরি করেছি। এবার দেখুন তেল গরম হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পুরি ভাজার জন্য দিয়ে দিচ্ছি, একটা পুরি দিয়ে দিয়েছি, দেখুন বেশ ফুলে উঠেছে। আপনারা যদি চান বেশ মুচমুচে হবে, ফুলবে না, তাহলে একটা কাঁটা চামচে দিয়ে লেচিগুলোর গায়ে জাস্ট একটু ডট ডট করে দেবেন, তারপর ভাজবেন, দেখবেন তাহলে কিন্তু পুরিগুলো একটাও ফুলবে না, আর সেটা কিন্তু বেশ মুচমুচে ক্রিস্পি হবে। একটা ভাজা হয়ে গেছে, সরি আমার শরীরটা একটু খারাপ, তার জন্য গলাটা প্রচণ্ড ধরে আছে আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওয়েদারের জন্য, কিছু মনে করবেন না। একটা একটা করে সমস্ত পুরিগুলো আমি ভেজে নেব। আপাতত আমি প্রথমে 4টে ভেজে দেখাচ্ছি, ব্যাস 3টে ভাজা হয়ে গেছে। তাহলে চলুন প্লেটিং করে দিচ্ছি, এটি নর্মাল, আমরা এটা কিছু দিয়ে খাইনি, আমরা এটা শুধু শুধুই খেয়েছি, আমি তো শুধু শুধু খেয়েছি, আপনারা চাইলে আচার দিয়ে বা রায়তা দিয়ে খেতে পারেন, বেশ ভালো লাগবে। তাহলে কেমন লাগলো মেথি পুরির এই রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা আছে ওটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে দেরি কেন, আজকে আসি, পরের দিন চলে আসবো নতুন
রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।